ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার। কিভাবে বুঝবো আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো, ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে। আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন, এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে বা তাবির কী হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন, বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন। এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কী, এটার তাৎপর্য কী, এটা অর্থবহ কি না, বা তাদের কী করা উচিত। তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে, দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম, এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা 10টি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে, তারপর জানবো স্বপ্নের প্রকারভেদ, ভালো স্বপ্ন দেখলে করণীয়, খারাপ স্বপ্ন দেখলে করণীয়, তারপর কোন স্বপ্নের, কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই, সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা, স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা, স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা প্রসঙ্গে, যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন, এবং সবশেষে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা। এই 10টি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনাপ্রসূত বিষয়। মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয়, বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা, কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী। একচোখা বস্তুবাদীরা বলে থাকে, আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে, আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী। তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত। শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু। স্বপ্ন হচ্ছে নবুয়তের সূচনা, নবুয়তের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন, তার আগে তিনি টানা 6 মাস স্বপ্ন দেখেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, আউওয়ালুমা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া আস-সাদিকা ফিন নাওম। রাসূল সাল্লাল্লাহু কাছে ওহী বা রেভিলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আর রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্যকিরণের ন্যায় রাসূল সাল্লাল্লাহু কাছে সুস্পষ্ট হয়ে যেত। অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা, অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন, যেটা সূরাতু সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফাংদুর মা দা তারা। অর্থাৎ হে আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কী, তোমার অপিনিয়ন কী? সেদিন ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, ইফা আল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। মানে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলের এই মন্তব্য শুনে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইয়েদেনা ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন। তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো
তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় যাওয়ার প্রায় 6 বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন। সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন। তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন। এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি, এই রিস্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না, কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি ওমরা করতে গিয়েছিলেন। যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি, ওনাকে ফিরে আসতে হয়েছিল। তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তিনি এই ওমরাটি সম্পাদন করেছিলেন। তো এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। সূরাতুল ফাতিহে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে ওমরা করার জন্য প্রবেশ করবেন। তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে ওহির সূচনা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। এ পর্যায়ে আমরা জানব যে বিশ্বাসীদের জন্য, যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াবাকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই, নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবাশশিরাত কিন্তু বন্ধ হয়নি, মুবাশশিরাত আসবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ওমাল মুবাশশিরাত, হে আল্লাহ রাসূল মুবাশশিরাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়া আস-সালিহা। মুবাশশিরাত হচ্ছে সত্য স্বপ্ন। বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে, বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুয়তির 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রুইয়া আস-সালিহা জুজউন মিন 46 জুজআন মিনান নুবুয়া। অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ। কুড ইউ ইমাজিন দ্যাট? কি করে একজন বিশ্বাসীর স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ হতে পারে? তার মানে মুমিনের স্বপ্ন, একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এটা শুধু স্বপ্ন নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাইডেন্স, হতে পারে কোনো গ্ল্যাড টাইডিংস সুসংবাদ, হতে পারে কোনো সতর্কতা বাণী। এজন্য এই স্বপ্নকে, বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করেছেন। কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে। এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে। অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর, আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি তাহলে এটা 46 ভাগের 1 ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে ঘোষণা করেছেন। এ পর্যায়ে আমরা জানব স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে। খুব সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়। আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন, সারাদিন আপনি আপনার চিন্তাভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন। অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, সে খুব ফুটবল পছন্দ করে, সারাদিন ফুটবল খেলে, দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে। দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে, রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে, দরদাম করছে, সো এটা তার পক্ষ থেকে। তাহলে বেসিক্যালি স্বপ্ন হচ্ছে 3 ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে,
একটা শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে, যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে তিন ধরনের, ফা রুইয়া আস-সালিহা বুশরা মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শয়তান, আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে, সেটা ভয় দেখানো হয়, ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয়, যেটা ভয়ঙ্করও কিছু নয়, বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি, সেটাই সে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে রাহমানি, আরেকটা হচ্ছে শয়তানি, আরেকটা হচ্ছে নাফসানি। আই রিপিট, আমি আবার বলছি, স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি, দ্বিতীয় প্রকার হচ্ছে শয়তানি, তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি। যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান, আর যেটা শয়তানি সেটা শয়তানের পক্ষ থেকে, শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায়। আরেকটা হচ্ছে নাফসানি, যেটাকে বলা হয় আদগাসু আহলাম, যেটার কোনো মিনিং হয় না, অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তাভাবনার প্রতিচ্ছবি। তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি, যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সাদেকা বা সালেহা, সেটা কি, এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে, মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড, তার ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হিয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ স্বপ্ন নয়, এটা খুবই অর্থবহ স্বপ্ন। তখন সে কী করবে, ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা, সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুক্রিয়া করবে, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে। তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে। প্রথমত আল্লাহর প্রশংসা করা, যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি, আল্লাহ শুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি। দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি। আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী, তা না হলে আমি হিংসার শিকার হতে পারি। কারণ আর নেয়ামাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না, আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যেই স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতাবাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কী করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে, যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। দুই নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে, যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে, ওয়া ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয়সুধী, এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হলম বা আমরা বলেছি শয়তানে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য
ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিন আল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শয়তান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কী করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম আর রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে, ওয়াল ইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তিনবার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে, ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি বিহামদিহি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে, ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে, ওয়ালিয়াস আলিল্লাহ মিন খৈরিহা ওয়ালিয়াতা আউয়াল মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহ যায়। সম্মানিত সুধীমণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আঁতকে ওঠে, ঘুম ভেঙে যায়, এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন। এক নম্বর হচ্ছে, আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন। দুই নম্বর হচ্ছে, তিনবার আপনি তাআউজ পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যেই এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। তিনবার আপনি এটা পড়বেন। তিন নম্বরে, আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন, এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। চার নম্বর হচ্ছে, আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক। আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন। পাঁচ নম্বর হচ্ছে, এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না, যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। ছয় নম্বর, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন, দান করে দিতে পারেন, কারণ সদাকাতু তারদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগস ও আহলাম বা নাফসানি, এটা আল্লাহ তালাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনাপ্রসূত স্বপ্ন, সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি। এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে এ স্বপ্নের কোনো অর্থ নেই, এটাতে কোনো দিক নির্দেশনা নেই, এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। সম্মানিত সুধি, এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না, এদিক থেকে স্বপ্ন দুই ধরনের। এক হচ্ছে সরিহ, মানে ডিরেক্ট ড্রিম, যেটা সুস্পষ্ট, অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন
দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন। আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে। অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন, তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন। এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম, মানে সুস্পষ্ট এবং সারি একেবারে স্পষ্ট স্বপ্ন। এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে। আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরিহ, মানে যেটা স্পষ্ট নয়, ইনডিরেক্ট ড্রিম, যেটা অস্পষ্ট। এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম। আপনি এমন অস্পষ্ট, আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে, যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না, বরং এখানে একটা সিম্বল আছে, এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে। এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়, যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে। সম্মানিত সুধি, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কী কী, অর্থাৎ কীভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি, এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন, কীভাবে আমরা বুঝতে পারি। কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে, যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা, যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে, ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম। আপনি স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে, আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে, খুব ভাল লাগবে স্বপ্নটা। যদি এরকম ফিলিং হয় আপনার, তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল। দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ, সত্য স্বপ্ন খুবই শর্ট হয়, কনসাইজ হয়, আরবিতে যেটাকে বলা হয় ওয়া দেহা জালিয়া, খুবই শর্ট, স্পষ্ট, ক্লিয়ার এবং কনসাইজ। অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে, লম্বা এপিসোড দেখে, একটার পর একটা ঘটনা দেখতে থাকে, মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে। এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে, বা এপিসোড আকারে একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই, এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না, এগুলো অর্থবহ স্বপ্ন নয়। অর্থবহ স্বপ্ন চিনার তিন নম্বর আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন, তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাআলা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন। তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন, বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে। এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন, একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ, পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ। অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন। অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে, তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে, তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয়, এটা অর্থবহ স্বপ্ন, মিনিংফুল স্বপ্ন। যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি। সহিহ বুখারীতে এসেছে, রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন, শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূল, আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে ইয়া রাসূল, আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাআত ফিস সাবইল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছো, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো, রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারীর এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি। আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয়, শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না,
তখন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেয়া যায়, অর্থাৎ কিভাবে ঘোষণা দেয়া যায় সালাতের জন্য। একজন সাহাবা বলল, আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময়, তো সবাই চলে আসবে। আরেকজন বলল, না, প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না, বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব, একজন বেল রিঙ্গার রাখবো যে ঘণ্টা বাজালে ঘণ্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে, বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে। তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। তার পরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দ রব্বি, উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক, খুব সম্ভবত ফেরেশতা হবেন, তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল ঘণ্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘণ্টা বিক্রি করেন? তখন স্বপ্নে সেই লোকটি বলল, ঘণ্টা দিয়ে তুমি কি করবে? তো সাহাবি বললেন যে ঘণ্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘণ্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটাকে তুমি শুনবে? সাহাবি বললেন, হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন, ঘণ্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরাতের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘণ্টা, আমি বললাম ঘণ্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন, ঘণ্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই দেখেছ, তুমি সঠিক স্বপ্ন দেখেছ, যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ, বেলালকে ডাকো, আমাদের ঘণ্টাও বাজানোর দরকার নেই, আগুন জ্বালানোর দরকার নেই, বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও, বেলাল মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে, এই ঘোষণা দিবে। এই আজান শুরু হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন। এই বাক্যগুলো শুনে সাইয়েদনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই বাক্যগুলো কোত্থেকে শিখেছে? গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন, অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই স্বপ্ন দেখেছেন। তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ, আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ। আমরা আজান যে কীভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে, এই হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে। অর্থবহ স্বপ্ন দেখার চার নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অফ দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কী দরকার আমার কাছে যাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে, অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বারাবা যামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে, মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে, আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না। সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা, ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন
অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার অর এনি ওয়েল উইশার টু ইউ। কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন, শায়েখ হয়ে থাকেন, তার এলম আছে, আমল আছে, এরকম কারো কাছে শেয়ার করতে পারেন, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে, আপনাকে পছন্দ করে, এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। সুনানে তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটা হাদিস এসছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন, অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না, অথবা আউ জি রাইন, এমন লোক যে ডিসিশন দিতে পারে, হি ক্যান অ্যাডভাইস ইউ, হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন, এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে, আপনি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়ালা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, সে আপনার হাবিব, সে আপনার বন্ধু, সব কাছের লোক, বজম ফ্রেন্ড, আপনার শুভকামনা করে সব সময়, এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন। অনেক বর্ণনা এসেছে, ওয়ালা ইয়াকুসু রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ, স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো, অথবা নাসিহ, যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এরকম কারো কাছে শেয়ার করো, অন্য কারো কাছে নয়। সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব রচনা করা হয়েছে, যে বাবু লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। এর কারণ হচ্ছে, আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন, এটা এমন কারোর কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আমরা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র, সূর্য এবং আকাশের 11টা তারা সব কিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ, খবরদার, সাবধান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না, যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো, তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে হিংসা করবে, ষড়যন্ত্র করবে। তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না, বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে। এক্ষেত্রে মুস্তাদরাকে হাকেমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না, করলে সমস্যা কী। সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাকাউ আলামা তো আব্বার, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। এই ব্যাপারটি কিন্তু সাধারণ কোনো কথা নয়। আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে, হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল, ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে। সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই। ফাইন্না রুইয়া তাকাউ আলামা তো আব্বার, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। সো ব্যাখ্যা যদি কেউ করতে চান, আপনি ভালো ব্যাখ্যা করবেন, জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন, কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে। স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই, তার কারণ হিসেবে আমরা সুনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি, যে হাদিসটিকে ইবনু হাজার আল আসকালানি উনি ওনার ফাতুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে প্রায়ই একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে রাসুলুল্লাহ, আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, এবং যখন ফিরে আসতেন, যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী, আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের ব্যাখ্যা বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে, ভালো সন্তান। এভাবেই চলছিল, যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ঘরে নেই। আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সবসময় এরকম স্বপ্ন দেখি। তখন আম্মাজান আয়েশা বললেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি রাসূল সাল্লাল্লাহু কাছে আসো, তুমি কী স্বপ্ন দেখো? তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি। একথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি?
তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি, তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান। তো এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে আমাদের আয়েশাকে বললেন, আয়েশা তুমি এটা ঠিক করনি, তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না, হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না, আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে। সম্মানিত, শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্নের কথা জানাতে পারি না, বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়, সে যদি ভালো আলেম হয়, তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন। এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবনে সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি। মোহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন, এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, মোহাম্মদ ইবনে সিরিন কোথায়? ছাত্ররা বলল উনি একটু বাইরে গিয়েছেন, আপনি স্বপ্নে কী দেখেছেন? মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে। হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল, তাই নাকি, আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন, এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো? কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয়, সাগরের ভেতরে তো মণিমুক্তাও আছে। বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে, তোমার ছেলে অনেক বড় আলেম হবে। কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে। তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে, আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল। এই জন্য সম্মানিত শ্রুতি, যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই, আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে, তা না হলে চুপ থাকতে হবে। স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে, স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না, কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহী। কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না। এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে, আপনার বিশেষ ফিলিংস হতে পারে, আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেওয়া যাবে না। আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুরিদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন, এটাকে শরীয়তের অংশ মনে করে। খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম, যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে। আসলে এ জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না। খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মুশতাক মোহাম্মদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি, যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি, এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তাআলা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে, ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে। অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন, স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে। এরকম কোনো ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ, শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রসঙ্গে, অনেকে স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, এবং আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে। এক্ষেত্রে আমরা সহি বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান কখনো আমার আকৃতি আমার শেপ ধারণ করতে পারে না। অর্থাৎ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন, আপনি শয়তানকে দেখেননি, কারণ শয়তান কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি বা শেপ ধারণ করতে পারে না। তখন প্রশ্ন হচ্ছে, আসলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন? শয়তান হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করলো না, একজন সুস্ত্রী বয়োবৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহর রাসূল। তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন? সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল,
দৈহিক গড়ন কেমন ছিল, আকৃতি কেমন ছিল, এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই, কিংবা শামায়েলে তিরমিজিতে রাসূলুল্লাহ ইসলামের বডি স্ট্রাকচার, ওনার চেহারা, ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই। আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা, আকৃতি এবং বর্ণনা যদি রাসূলুল্লাহ ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায়, তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসূলুল্লাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে, যদি তার চেহারা রাসূলুল্লাহ ইসলামের চেহারার মতো না হয়, শামায়েলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয়, তাহলে বোঝা যাবে আপনি রাসূলুল্লাহ ইসলামকে দেখেননি, বরং অন্য কাউকে দেখেছেন। এক্ষেত্রে আমরা মুহাম্মদ ইবনে সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি। ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে দেখেছি, তখন মুহাম্মদ ইবনে সিরিন জিজ্ঞেস করতেন, তুমি কি দেখেছো বলো তো, তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন, তার চেহারা কেমন, তার চোখ নাক কেমন, তার গড়ন কেমন। তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের আকৃতির সাথে মিলে যেত, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলতেন, তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে দেখেছো। কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না, এর সাথে রাসূলুল্লাহ ইসলামের হাদিসে বা শামায়েলে তিরমিজিতে রাসূলুল্লাহ ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলতেন, না, তুমি স্বপ্নে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে দেখোনি, বরং তুমি অন্য কাউকে দেখেছো। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন। নবীদের মধ্যে সৈয়দনা ইউসুফ আলাইহিসসালাম, তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সাহাবাদের মধ্যে সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং তাবেঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সহিহ মুসলিমে সুনানে আবু দাউদে একটি হাদিস এসছে যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ফজরের সালাতের পরে তাসবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কী স্বপ্ন দেখেছে আমার কাছে বলো, আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা সুবহা আকবাল আলাইহিম বিওয়াজহিহি ফাকালা হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া। সহিহ মুসলিমের বর্ণনা, ফজরের নামাজের পর তিনি প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন, গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছ, কেউ কি কোনো স্বপ্ন দেখেছ, আমার কাছে উল্লেখ করো, আমি এটার ব্যাখ্যা করে দেব। সম্মানিত শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলাইহিসসালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের কথা, যে তিনি বলেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাআউইলিল আহাদিস, মানে হে আমার রব, আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে, ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস, কীভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন। এবং সূরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে। ইউসুফ আলাইহিসসালাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায়, তারপর দুজন প্রিজনার ইউসুফ আলাইহিসসালামের সাথে জেলখানায় ছিল তাদের দুটো স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন, এবং মিশরের তৎকালীন যে রাজা কিং, সেই কিংয়ের স্বপ্নের ব্যাখ্যাও সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম করে দিয়েছিলেন। সাহাবিদের মধ্যে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং আল্লাহ রাসূলুল্লাহ ইসলামও মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসূলুল্লাহ ইসলামের কাছে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন। এক্ষেত্রে আমরা আল খাসাইসুল কুবরা, জালালউদ্দিন সুয়ুতির লেখা, সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন। বললেন, আবু বকর, আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি, এবং দেখলাম যে আমি তোমার 2.5 গজ সামনে, তুমি আমার 2.5 গজ পেছনে, অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার 2.5 হাত পেছনে, এর ব্যাখ্যা কী হতে পারে? তখন সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার এন্তেকালের 2.5 বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নেব, অর্থাৎ আপনি আমার 2.5 বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার 2.5 বছর পরে পৃথিবী ছাড়ব। এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি, তাহলে আমরা সেটাই দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের 2.5 বছর পরে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এন্তেকাল করেছিলেন। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মুস্তাদরিকে হাকিমের একটি হাদিস উল্লেখ করতে চাই, যেখানে এই হাদিসটি মুস্তাদরিকে হাকিমেও এসেছে, সুনানে আবু দাউদেও এসেছে এবং হাদিসটি সহিহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে 3টি চাঁদ
ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে, এর ব্যাখ্যা কী হতে পারে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কবর দেওয়া হয়েছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবং তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আয়েশা, তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে, এই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর তোমার ঘরে হয়েছে, তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি। এবং আমরা এও জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আম্মাজান আয়েশার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই অবস্থিত। তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী। তাবিঈদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। আমরা ওনার নাম প্রায় শুনে থাকি, তিনি স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা তখন বসরা নগরীতে মুহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলাইহি রাহমার সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খুঁড়ছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন। এই স্বপ্ন দেখে ইমামুল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি বিচলিত হয়ে গেলেন যে এই আমি কী স্বপ্ন দেখলাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খুঁড়ছি, সেখান থেকে কাফন বের করছি। কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না। তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মুহাম্মদ ইবনে সিরিন বললেন যে হাযা রাজুলুন ইয়ুহয়ী সুন্নাত রাসূলিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বা সুন্নার পুনর্জীবন হবে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন, পুনরুজ্জীবিত করবেন। এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা, ওনার থট, ওনার মাজহাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা, ওনার ফিকহি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলোকে আরও প্রাণবন্তভাবে মুসলিম উম্মার কাছে রিপ্রেজেন্ট করেছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খুঁড়ছেন, লাশ বের করছেন বা কাফন বের করছেন, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হাযা রাজুলুন ইয়ুহয়ী সুন্নাত রাসূলিল্লাহ, এই লোক তো এমন লোক হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা। আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড, সিম্বলিক বা আইকনিক, যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে, ইঙ্গিত বহ, এবং যেটার ইন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না। সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল, এগুলোর মিনিং কী হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে, স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন, এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আরবিতে রশি আরবি হচ্ছে হাবল, মানে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো। তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি, আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি, এটা ইঙ্গিত করছে। এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে, কারণ কাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসিক বা ফুয়াইসিক বলেছেন। সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি। তৃতীয়ত, আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন, কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন, আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো, তাদের কারো জামা নাভি পর্যন্ত, কারো জামা হাঁটু পর্যন্ত, কারো জামা পা পর্যন্ত, আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে, সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন মা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার এই স্বপ্ন থেকে আপনি কী বুঝাতে চাইলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আউয়ালতুহু আদ-দ্বীন, এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম, অর্থাৎ যার জামা লম্বা
তার মানে তার তাকওয়া বেশি বা তার দিনদারি বেশি। আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয়, এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকওয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে, এটার একটা সাইন বহন করে। পাশাপাশি দুধ, স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে, এটা একটা ভালো সাইন। স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে। সেক্ষেত্রেও আমরা বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন। তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো, আমি সেখান থেকে দুধ খেলাম, তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে, আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম, ওমরে ফারুক সে অবশিষ্ট দুধটা খেল। এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন, মা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন? ফামা আওয়ালতা হু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি। অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক। দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার, খাদ্যের পুষ্টিগুণের ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায়। সো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন, আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন, তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি। এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে, এটাও ভালো সাইন। স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে। হজের সাথে আজানের কি সম্পর্ক? এর কারণ হচ্ছে সূরা হাজ, যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো, তখন তিনি বলেছিলেন, ইব্রাহিম তুমি আজান দাও, ও আযযিন ফিন্নাসি বিল হাজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কোথায় আজান দিব, চারদিকে তো মরুভূমি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব। তো সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন। আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স, টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া। সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে, তাহলে সে অচিরে হজ করবে বা হজ রিলেটেড কোনো একটা ব্যাখ্যা হতে পারে। এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন। এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁড়ছে বা তার জন্য কেউ গর্ত করছে, এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরাতান ওয়াকা ফিহা, কেউ যদি কারো জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে। তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে। এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিপ দেখে, জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে, এটা তার জন্য একটা ভালো সাইন। সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে। কারণ সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। অর্থাৎ আমি নূহ আলাইহিসসালাম এবং তার সাথে ঈমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি, আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি। সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা, কোনো শিপে বা লঞ্চে ওঠা, এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, অ্যান্ড ইউ আর ইন দ্য সেফ জোন, এই ধরনের একটা ইঙ্গিত বহন করে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে, ইমাম, রাআইতু কাআন্নি আহরুসু আরদান লা তুমবিত, হে ইমাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্যক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না, এটার মানে কি? তিনি ব্যাখ্যা করে দিলেন, আনতা তাআজিলু আন ইমরাতিক, অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে। কারণ কোরআনে স্ত্রীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি। সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হাসাকুম আন্না শাইতুম, অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেতের মতো, তোমরা যেভাবে খুশি এই শস্যক্ষেত্রে শস্যক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো। তাহলে শস্যক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডসের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া, এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে। সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই। সেটি হচ্ছে, ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে। ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে। একই স্বপ্ন দুইজন লোক দেখলো, দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা মুহাম্মদ ইবনে সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে, আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি, এটার ব্যাখ্যা কি? উনি বললেন, তুমি হজ করতে যাবে। তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো, তিনি বললেন যে, আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি,
তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে। তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম, একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন? তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি, তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি। প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সূরা হজের আলোকে, কারণ সূরা হজে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ওয়া আযিন ফিন্নাস বিল হজ, তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও, ঘোষণা দাও। সো সেই লোকটি আজান দিয়েছে, তার মানে আশা করা যায় সে হজে যাবে। আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সূরা ইউসুফের আলোকে। সূরা ইউসুফে একটি আয়াত আছে সুম্মা আযযানা মুয়াযযিনুন আইয়াতুহাল আইর ইন্নাকুম লাসারিকুন, অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামের ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল, মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান, হে কাফেলার লোকেরা, তোমরা চুরি করেছ। তো তিনি মহাবুদ্দিন সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি, সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে, সে কখনো হজে যাবে না, বরং সূরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত কাটা যাবে। তো এভাবে আমরা কোরআন সুন্নার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি। সম্মানিত, শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে, কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ স্বরূপ, কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য, আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো, বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন, সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে, যার কোরআন সুন্নার জ্ঞান আছে, যার মধ্যে এলেম আছে, আমল আছে। আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয়, আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না, আপনি বেটার হয় যে আপনি চুপ থাকবেন, অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।